নমস্কার, আজকে আমি শুরু করছি পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য। আগের দিন আমরা পড়েছিলাম পদ, শব্দ, বিভক্তি, এগুলো আমরা পড়েছিলাম। তা আজকে পড়বো বাক্য, বাক্য কিভাবে তৈরি হয়। তাহলে আগে আমরা জেনে নিই বাক্য কাকে বলে। কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য। কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য। আগের দিন আমরা পড়েছিলাম বিভক্তি, তারপর বিভক্তিযুক্ত শব্দগুলোকেই আমরা পদ বলে থাকি। আর একটা কথা বলেছিলাম আমরা, বিভক্তি ছাড়া কখনোই বাক্য তৈরি হয় না। বিভক্তি ছাড়া পদ তৈরি হবে না, পদ ছাড়া শব্দ তৈরি হবে না, শব্দ ছাড়া বাক্য তৈরি হবে না। তাহলে আমার বিভক্তি কিন্তু অবশ্যই দরকার হবে, বিভক্তি অবশ্যই দরকার আমাদের, ঠিক আছে। বাক্যের ক্ষেত্রে আমাদের বিভক্তি কিন্তু অবশ্যই দরকার, বিভক্তি ছাড়া আমাদের বাক্য তৈরি হবে না। তাহলে আমরা বাক্য কিভাবে তৈরি হয় একবার আমরা দেখি। তোমাদের বইতে যে উদাহরণটা আছে সেই উদাহরণটাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমি কতগুলো শব্দ পাশাপাশি লিখি, পাশাপাশি শব্দগুলো বসালেই কি আমার একটা বাক্য তৈরি হবে? হবে না কিন্তু। যদি সেই শব্দগুলো বিভক্তিযুক্ত না হয়, কোনো শব্দই যদি বিভক্তিযুক্ত না হয়, তাহলে কিন্তু আমার একটা বাক্য তৈরি হবে না। হয়তো এরকম হতে পারে, একটা বাক্যের মধ্যে হয়তো দুটো তোমার অবিভক্তি বা শূন্য বিভক্তি আছে, বাকিগুলো অন্য বিভক্তি হতে হবে, নতুবা কিন্তু আমাদের বাক্য তৈরি হবে না। বিভক্তি ছাড়া আমাদের বাক্য তৈরি হয় না। তাহলে আমি একটা উদাহরণ দিই, তোমাদের বইতে যে উদাহরণ আছে, মুক্ত আকাশ, মুক্ত আকাশ, তারপর নিজ শিশু, নিজ শিশু খেল। তোমাদের বইতে একটা উদাহরণ আছে, এই বইয়ের উদাহরণটাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা শব্দ মুক্ত, আকাশ একটা শব্দ, নিজ একটা শব্দ, শিশু একটা শব্দ, খেল একটা শব্দ। তাহলে আমি তো শব্দগুলো পাশাপাশি বসিয়েছি, অনেকগুলো শব্দ, কিন্তু তাহলে এটা কি বাক্য তৈরি হলো? মুক্ত আকাশ নিজ শিশু খেল, এখানে কি আমি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি? এখানে সবগুলোর মধ্যে দেখো কোনো ক এ রে বিভক্তি নেই, তাহলে আমি সবগুলোর মধ্যে শূন্য বিভক্তি ধরে নিচ্ছি। তাহলে শুধু শূন্য বিভক্তি দিয়েও কিন্তু পুরোপুরি বাক্য অনেক সময় তৈরি হয় না। এই যে মুক্ত আকাশ নিজ শিশু খেল, এবার যদি আমি এগুলোর সঙ্গে যদি আমি বিভক্তি যোগ করি, তাহলে আমার শব্দ বাক্যটা তৈরি হয়ে যাবে। মুক্তকে আমি মুক্তই রাখছি, কারণ আগের দিন আমরা পড়েছিলাম শূন্য বিভক্তি বা অবিভক্তি, যখন ক এ র কিছুই থাকবে না তখন সেটা কি হয়ে যায়? শূন্য বিভক্তি বা অবিভক্তি, অ বা শূন্য বিভক্তি। আকাশ তাকে আমি লিখলাম আকাশের, আকাশের হলে কি হবে? এখানে আকাশের হলে এ শের, এই যে এ এটা একার আর বয় শূন্য র, তাহলে এখানে আমার কি হলো? এর বিভক্তি, এর বিভক্তি আকাশের হলো। তাহলে তারপর নিচটাকে আমি কি লিখবো? নিচে, এই যে একার, একার থাকলে আমার কি বিভক্তি হয়? এ বিভক্তি হয়, তাই তো? এ বিভক্তি লিখলাম। এবার শিশু, শিশুর জায়গায় আমি লিখলাম শিশু রা, তাহলে এখানে কি বিভক্তি? আমরা পড়েছি রা বিভক্তি আছে, রা। এবার খেল, খেলের জায়গায় লিখছি খেলছে, খেলছে, তাহলে এটা কি বিভক্তি হবে? খেলছে, ছে বিভক্তি। তাহলে আমি যদি এবার সবগুলোর মধ্যে দেখো বিভক্তি আছে, এটা আমার শূন্য বিভক্তি, আকাশের এর বিভক্তি, নিচ এ বিভক্তি, নিচে শিশুরা রা বিভক্তি, খেলছে,
তাহলে আমি কি বলতে পারি, বিভক্তি ছাড়া আমাদের বাক্য তৈরি হয় না। এটা আমরা শূন্য বিভক্তি, এখানে যেহেতু আর কোন বিভক্তি যদি আমি দেখি লেখি, যদি আমি এখানে মুক্তে হবে না, মুক্তকে হবে না, মুক্তরা হবে হবে না, তাহলে এটাকে আমার শূন্য বিভক্তি রাখতে হচ্ছে। আর এগুলোকে আমি পাল্টাতে পারি, যেহেতু মনের ভাবটা আমার প্রথম লাইনে পরিপূর্ণ রূপে প্রকাশ পায়নি, দ্বিতীয় লাইনে আমি মনের ভাবটাকে প্রকাশ করার জন্য কি আনলাম, বিভক্তি আনলাম। ঠিক আছে, এবার তাহলে এটুকু তোমরা সবাই বুঝেছো যে বিভক্তি ছাড়া বাক্য তৈরি হয় না, এটা আমাদের মনে রাখতেই হবে। আমাদের বাক্য তৈরি করার ক্ষেত্রে যে কোনো লাইন, যে কোনো বইয়ের দেখবে, বাংলা বইয়ের যে কোনো লাইনেই তোমার বিভক্তি পাবি, হয় কে, নতুবা ছে, নতুবা রে, এগুলো বিভক্তি থাকবেই। এবার আমরা পড়ব বাক্যের কয়টি অংশ, বাক্যের অংশ, বাক্যের অংশ কয়টি, বাক্যের অংশ আমার দুইটি, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। বাক্যের অংশ দুইটি, উদ্দেশ্য আর বিধেয়। তাহলে উদ্দেশ্য কাকে বলে, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই বলা হয় কি, বাক্যের উদ্দেশ্য। বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়, বাক্যে যার সম্বন্ধে, যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য বা কর্তা সম্বন্ধে যা বলা হয় বিধেয় হচ্ছে উদ্দেশ্য বা কর্তা সম্বন্ধে যা বলা হয় তাকেই বলা হয় বিধেয়। তাহলে বাক্যে যার সম্বন্ধে বলবো, যদি বলি আমি, এখানে যদি আমি উদাহরণ দিই, আমি ভাত খাই, তাহলে এই বাক্যটার মধ্যে কার সম্বন্ধে বলছি, আমি আমার সম্বন্ধে বলছি আমি, তাহলে আমিটা হলো উদ্দেশ্য। এবার বিধেয় বের করতে হবে, তাহলে আমি কি বলেছি, উদ্দেশ্য বা কর্তা সম্বন্ধে যা বলা হয়, আমি কি করছি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে আমি হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্পর্কেই বলছি যে আমি ভাত খাই, তাহলে ভাত খাই হলো বিধেয়। বাক্যে সব সোজা নিয়ম, এগুলো বাক্যে গল্পের মতো পড়বে, দেখবে ভালো লাগবে। বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সম্বন্ধে যা বলা হয় তাকেই বলা হয় বিধেয়। উদ্দেশ্য বা কর্তা সম্বন্ধে যা বলা হয় তাকেই বলে বিধেয়। এখানে দেখো একটা তোমাদের বইতে উদাহরণ আছে, পাখিরা কলরব করে উঠল, বইতে উদাহরণ আছে, দেখো পাখিরা, পাখিরা কলরব করে উঠল। তাহলে এখানে আমার উদ্দেশ্য কোনটা, কার সম্পর্কে বলছি, আমি পাখিদের সম্পর্কে বলছি, পাখিরা, তাহলে পাখিরা হলো উদ্দেশ্য। এবার বিধেয় কি হবে, উদ্দেশ্য হচ্ছে এটা, কারা কলরব করছে, উদ্দেশ্য রাই কলরব করছে, মানে পাখিরাই কলরব করছে, কলরব করে উঠলো হলো বিধেয়। ঠিক আছে, আজকে আমরা বাক্যের অংশ পড়লাম, বাক্য কিভাবে তৈরি হয় পড়লাম। আজকে আমাদের এইটুকুই শেষ হয়ে গেল, এর পরের দিন আমরা পড়ব বাক্যের শ্রেণী বিভাগ। আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো খাতায় দিল। এক নম্বর প্রশ্ন, বাক্য কাকে বলে। দুই নম্বর, বিভক্তি যোগে, বিভক্তি যোগে বাক্য, বিভক্তি যোগে এখানে লিখে দিই, একটি বাক্য তৈরি করে
দেখাও এবং বিভক্তি গুলি লেখো। আমি যেভাবে করলাম একটা বাক্য লিখে বিভক্তি সহ বাক্য লিখবে এবং কোন কোন বিভক্তি আছে সেই বাক্যটার মধ্যে র হতে পারে, কে হতে পারে, এ হতে পারে, সেই বিভক্তিগুলো নাম লিখবে। তিন নম্বর, উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে, উদাহরণ দাও। উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, প্রথমটা লিখলাম বাক্য কাকে বলে, বিভক্তি যোগে একটি বাক্য তৈরি করে দেখাও এবং বিভক্তিগুলি লেখো। তিন নম্বর, উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে, উদাহরণ দাও। এক নম্বরটা আর দুই নম্বরটা মুছে দিলাম। এখানে উদ্দেশ্য আমি একটা করে বাক্য লিখে দিচ্ছি, উদ্দেশ্য ও বিধেয় চার নম্বর, উদ্দেশ্য ও বিধেয় আলাদা করো। ক, ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে। হ, আমরা বিদ্যালয়ে যাচ্ছি। রাজা অন্ন গ্রহণ করছেন। ঠিক আছে, এইটুকু তোমরা সবাই বাড়িতে আজকে ডেট দিয়ে হোমওয়ার্ক গুলো সবাই করে রাখবে। আমরা তো স্কুল খুললে খাতাগুলো দেখবো। এরপরের দিন আমরা করব বাক্যের শ্রেণী বিভাগ। তোমাদের যদি এই ব্যাকরণের অধ্যায়গুলো তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা আমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানাবে, আমরা আমাদের মতো চেষ্টা করব। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মা বাবার কথা শুনে চলবে। নমস্কার।